এই দেখো উল্টো রাতের দিন, আমরা বিকাল বেলায় এক জায়গায় যাচ্ছি, তো সবাইকে গুড ইভিনিং। আমি বাড়ির থেকে আর কথা বলার সময় পাইনি, তো রাস্তায় এসে তোমাদের সঙ্গে কথা বলছি আর কি, ভয়েসটা পরে দিচ্ছি। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো। আমরা কোথায় যাচ্ছি ওইখানে গিয়ে তোমাদের দেখাবো আমরা কোথায় যাচ্ছি, চলো। সবাই ভালো আছো? আমি প্রভাতী, আর আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো তোমাদের সঙ্গে বাড়ি বসে কথা বলতে পারিনি, আমরা এক জায়গায় এসেছি, তো আস্তে আস্তে ভিডিও দেখালাম তোমাদের। ওই দেখো মনবীর, তো আমি বাবুকে আনিনি, দেখো পুরো বাবু নেই, সাথী ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। বাবুকে কি ফেলে আসলাম? না, বাবুকে ফেলে আসিনি, বাবু ছোট বোন এসছে, তো বাবু সেই বোনের সঙ্গে, বোন বলছে দিদি আমি নিয়ে যাচ্ছি বাবুকে গাড়ি করে, মনবীর আমার সঙ্গে আসবে। তো মনবীর আমার সঙ্গে এসছে, আর বাবু বাবু গাড়িতে করে এসছে। ওই যে, আর বাবু কি কান্না করেছে, ওই যে আসছে ওরা। তো চলো পরে দেখাচ্ছি আমরা কোথায় এসছি আজকে। এই দেখো আমরা সবাই মিলে এইখানে এসছি, এই আশ্রমে এসছি, ঠিক আছে? এই আশ্রমে আসলাম একটু ঘুরবো বলে, আর যেহেতু আজকে উল্টো রথ, উল্টো রথ, তো তার জন্য আসলাম যে দেখি এইখানে নাকি রথ নিয়ে যায়, মানে রথ থাকে, রথ বের করে। তো তার জন্য আসলাম যে আমরা একটু দেখব, জগন্নাথের দর্শন করব, তার জন্য আমরাও চলে আসলাম এই আশ্রমে। এটা হচ্ছে বাগদার আশ্রম, ঠিক আছে? তো চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই, আর এখনও আসিনি যেহেতু বৃষ্টি হচ্ছে, তো তার জন্য একটু লেট হচ্ছে, তার জন্য আমরা একটু আগেই চলে আসলাম। সবাই বসে আছে জানো এখানে জগন্নাথের দর্শন করবে বলে, তো আমরাও চলে আসলাম। তো চলো তোমাদের একটু আমি ঘুরে ঘুরে দেখাই, ঠিক আছে? দেখাই, ততক্ষণ আসতে থাকো। দেখো আমরা ভিতরে ঢুকছি, এটা হচ্ছে বাইরের থেকে দেখাচ্ছি মন্দিরটা পুরো। এই দেখো এটা হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির, তো মন্দিরের দরজাটা যখন বন্ধ আছে, এখনো খোলেনি, তো আমি একটু চলে আসলাম নমস্কার করতে এখানে। এখানটায় মন্দিরটা না খুব সুন্দর জানো, জায়গাটা দেখলে মন ভরে যায়, তো চলো আমরা একটু নমস্কার করে নিই আগে। তো আমরা এসে দাঁড়িয়ে আছি, অনেকে এসছে জানো, অনেকে এসছে, এখনো আসিনি। এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সে মাসি বাড়ি গেছিলো, তো সেই মাসি বাড়ি অনুষ্ঠান হচ্ছে, তো ওইখান থেকেই আসবে, এখনো এসে পারিনি। তো জানো এখানে পরিবেশটা এত সুন্দর, সত্যি কি বলবো তোমাদের, আসলে না মনটা একদম হালকা হয়ে যায়। মন্দিরটাও দেখলাম, তো সবাই আছে ওইখানে, যে বোনেরা রয়েছে ওইখানে, ওই যে ওরা ছবি তুলছে, মেজবোনও আসবে, তো সবাই মিলে একটু আসলাম এইখানে আজকে, যখন উল্টো রথের দিন, একটু মজা কর, মানে আনন্দ করতে, জগন্নাথের দর্শন নিতে সবাই মিলে করব, করে তারপরে বাড়ি যাব। চলো পরে কথা হচ্ছে, আগে আসুক জগন্নাথকে নিয়ে আসুক সবাই, তখন তোমাদের দেখাবো। অনেকটা সময় ধরে বসে আছি, আসতে একটু দেরি হচ্ছে, তো দেখো আর একটা জিনিস দেখাই, মেজবোন চলে এসছে, দেখো একই শাড়ি দিল, না সেম একই শাড়ি, তো আমি জানি না ও এই শাড়ি পরে আসবে, না না বাড়ি কাছাকাছি, তো তো সুতির শাড়ি পরে আসলাম, ভালো লাগে সুতির শাড়ি, তো তার জন্য পরে আসলাম। তো এসে দাঁড়িয়ে আছি, তো একজনের কাছে জিজ্ঞাসা করলাম, বলছে হ্যাঁ আসছে, তো ভাবলাম থেকেই যাই, বাবুকে খাবার মানে রান্না করে নিয়ে এসেছিলাম, এই মেজবনি খাইয়ে দিল, আমরা চলে আসলাম একটু এইদিকে একটু ঘুরতে, তো তাই তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিলাম বোনের, যে মেজবনও এসছে, তো চলো আসুক দেখা করেই যাব, এসছি যখন না দেখে যাব না রাত হলেও, তো চলো পরে আসছি ফিরে। এই দেখো চলে আসলাম ভিতরে মন্দিরে, বললাম না যে কোথাও যাচ্ছি, তো এইখানেই আসলাম, এসে এই ঠাকুমাদের সঙ্গে একটু কথা বলছি, খুব ভালো লাগছে জান ওনাদের সঙ্গে কথা বলে, ওই একজন ঠাকুমা বসে আছে, এনাদের সুখ দুঃখের কথাই শুনছি, গল্প করছি, বোনকে বললাম চল এসছি যখন ভিতরে, এইখানে যে ঠাকুমারা থাকে ওনাদের সঙ্গে একটু কথা বলি, ওনাদের কেউ নেই বুঝলে, এইখানেই থাকে, এইখানেই ওনাদের বাড়ি, এইখানেই ঘর, এই আশ্রম, তো খুব ভালো লাগছে ওনাদের সুখ দুঃখের গল্প শুনে, তো বললাম আমি একটু ভিডিও করি, তো আপনাদের সঙ্গে একটু কথা বলি, তা বলছে হ্যাঁ করো, তাই চলে আসলাম ওই এক ঠাকুমা, ওই ঠাকুমার বাড়ি কোথায় জানো, বাংলাদেশে, তো এখানে এসে এখানেই আছে, আমি বলছি তোমার কেউ নেই, বলছে না আমার কেউ, আমি আগে কোথায় ছিলে, তা বলছে আমার আগে বাংলাদেশে ছিল বাড়ি, তো চলো খুবই ভালো লাগছে, এনাদের এইখানেই থাকে ওনরা, এখানেই খাওয়া, এইখানেই ঘুমোনো,
মানে ওনাদের সংসার এইটাই। তো চলো এই মন্দিরে পুজো দেয়, এখানে দেখাশোনা মানে দেখাশোনার আলাদা লোক আছে, এরা থাকে আর কি। তো চলো আমি এরা একটু গল্প করি, কথা বলি, তারপরে যাব। ওনাদের সঙ্গে একটু কথা বললাম, অনেকটা সময় ধরে জানো, প্রায় 20-25 মিনিট ধরে কথা বললাম। এত ভালো লাগছিল কথা বলতে, কি বলবো, সব কিছু শুনছিলাম। মন্দিরের বিষয়ে কথা বলছিল, কিভাবে কি করে না করে সেই সব কথা শুনছিলাম, খুব ভালো লাগলো কথা বলে। আসতে মন চাইছিল না, কিন্তু এদিকে বাবু রয়েছে ছোট, বাবু দেখি চিচাচ্ছে শোনা যাচ্ছে, তো তার জন্য চলে আসলাম, গেছিলাম ওনাদের সঙ্গে একটু কথা বলবো বলে। ওনারা এখানে থাকে, দেখাশোনা করে, ওনাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ সব এইখান থেকেই দেয়। তো চলো, আসছে না, খুব অসুবিধা হচ্ছে, আর কত সময় থাকবো বলো, দেখি আর একটু লেট করি। এই দেখো এখানে সন্ধ্যা দিচ্ছে, আমি যে ঠাকুমাটার সঙ্গে কথা বলেছিলাম সেই ঠাকুমাটা। বাড়ি চলে এসেছি, কেন বলো তো, রথটা আসতে না অনেকটা লেট হবে, আমি ছোট বাচ্চা নিয়ে গেছি, ওর খিদে লেগে গেছে, খাবে। কি হয়েছে বাবা? তো বন্ধুরা চলে এসেছি বাড়ি, তো ওইখানে সব দেখলাম ঘুরে ফিরে, খুবই ভালো লাগলো জানো, মানে এতটা ভালো লাগলো। ওই যে ওইখানে যারা থাকে, মানে অ্যাকচুয়ালি ওনাদের এক একজনের নানান সমস্যা আছে, সমস্যা না থাকলে তো কেউ আশ্রমে থাকে না বলো। তো আমি সব কিছু শুনলাম জানো, খুঁটে খুঁটে শুনলাম, বলে নিয়েছি যে আমি কিছু কথা জিজ্ঞাসা করব। বলছে হ্যাঁ বলো, তোমাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে বলো, তার জন্য জিজ্ঞাসা করলাম, সব শুনলাম। যাই হোক, তো একটা কথা কি, আমি না আজকে সেই রথটা না দেখতে পারিনি, আসতে অনেক লেট হবে, রাত হয়ে যাবে, তো আমি তো গিয়েছি বাবুকে নিয়ে, ছোট বাচ্চা নিয়ে, সম্ভব না থাকা, ওকে খাবার খাওয়াতে হবে, কিছু নিয়ে গেছিলাম, খেয়েছে, এখন রাত হয়ে গেছে, বেজে গেছে কত দেখি, 7টা বেজে গেছে, বলো কী করে থাকবো, এখনো 1 ঘন্টা লেগে যাবে, তার জন্য চলে আসলাম। তো ওইখানকার সন্ধ্যা আরতি দেখে আসলাম, সন্ধ্যা দিচ্ছে সেটা দেখে আসলাম, খুবই ভালো লাগ, বাবা 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 ছাড়ো 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 ছাড়ো, হ্যাঁ বাবা ছাড়ো, সেটা দেখে আসলাম, খুবই ভালো লাগলো দেখে, চলে এসেছি বাড়িতে। তো চলো আমি একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে। তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম গেছিলাম একটা জায়গায়, তো আমাদের এইখানেই বাগদা, তো ওই আশ্রমে গেছিলাম, তো ওইখানে রথটা না হয়, তো রথটা রয়েছে অনেকটা দূরে, তো আজকে তো সারাদিনই বৃষ্টি, বৃষ্টির জন্য হয়তো তাদের আসতে ওইখানে অনুষ্ঠান হয়েছে, হয়ে তারপরে আসবে আর কি কথা ছিল। তো আমরা গেছিলাম তখন 4টে বাজে, আর বাড়ি 4টেরও বেশি হবে, 4টে 15 হয়ে যাবে, তো বাড়ি আসতে আসতে 4:30 বেজে গেছিলো, তো তখনও আসিনি। তো একদিকে আমার সমস্যা তো বললাম তোমাদের, বাবুকে খাওয়াতে, তো যাই হোক চলে এসেছিলাম। তো যাই হোক, হয়তো আমি জগন্নাথের রথটা দেখতে পারিনি, কিন্তু সত্যি তার থেকে অনেক দামি জিনিস আমি, হয়তো ওটাও দামি জগন্নাথের রথটা, তো তাও ওর থেকে দামি একটা জিনিস আমি দেখে এসেছি, তাদের সঙ্গে কথা বলে এসেছি, সত্যি আমার মনটা আজকে খুব ভালো লাগছিল। মানে ওইখানে যে যারা থাকে, দেখাশোনা করে, ওইখানে মন্দিরে যিনি একদম মেন ভূমিকায় আছে, পুজো দেয়, উনি পুজো করে, আমি যার সঙ্গে কথা বলেছি তোমাদের দেখিয়েছি দেখবে, তো ওনার সঙ্গে কথা বললাম, তো প্রথমে বলে নিলাম, ওনারাই বলছে বসো, কেননা দেখো একটা আশ্রম পবিত্র জায়গা, সবাইকে সমানভাবে ঢুকতে দেয় না ওদের রুমে, কথাও বলতে দেবে না আমার মনে হয়। তো যাই হোক, আমরা বলাতে আমি আর মেজো বলছিলাম, প্রথমে বললাম না যে যাচ্ছে একটা জায়গায়, তো ওনাদের কাছে গেছিলাম যে ওনাদের সঙ্গে একটু কথা বলব। তো সত্যি উনি খুবই ভালো, ধরো উনি পুজো আশ্রা করে ওইখানে, ওনার পরে সব দায়িত্ব আছে মন্দিরের, ঠিক আছে, কিভাবে কি করে সবই শুনলাম, তোমাদের বলেছি, তো ওনাদের সুখ দুঃখের কথা শুনলাম, খুবই ভালো লাগলো, সত্যি ভালো লাগলো। তো আমাকে আসার সময় বলছে
তুমি আবার এসো তোমরা, ঠিক আছে আসবো, বলছে এসে আমাদের সঙ্গে আমার সঙ্গে দেখা কর। তো কথাটা সত্যি খুব ভালো লাগলো শুনে, কারণ ওনা কজনের হয় বলো, ওরকম যে ওনাদের সঙ্গে গিয়ে মানে কজনের ভাগ্যে থাকে যে হয়তো অনেক দূর থেকে সবাই আসে, সবার সঙ্গে পরিচয় হয় না, তো আমাদের সঙ্গে পরিচয় হলো, খুবই ভালো লাগলো। তো যাই হোক, বেশি কথা বললে অনেক বড় হয়ে যাবে ভিডিও, হয়তো তোমাদের সঙ্গে বললেও ভালো লাগছে যে আজকে সত্যি অনেক উপকারী মানে দামি একটা জিনিস, না বলবো না মানে দামি লোকের, সরি জিনিস বলছি, দামি লোকেরদের সঙ্গে কথা বলে আসলাম। একজন আছে বাংলাদেশ থেকে এসে, এখানে কেউ নেই, ওই আশ্রমে থাকে, কত কথা বললো শুনলাম, ভালো লাগলো শুনতে। তো চলো, জগন্নাথকে দেখতে পারিনি, তো কি হয়েছে, আগের দিন দেখেছি জগন্নাথকে, তোমাদের ভিডিও দিয়েছি, তো তার থেকে আমি মনে করছি তার থেকে হয়তো অনেক দামি জিনিস, মানে দামি জিনিস বলছি, আমি বুঝে পাচ্ছি না কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, দামি লোকেদের সঙ্গে কথা বলে আসলাম, ভালো লাগলো সত্যি। হয়তো ওনাদের মধ্যেই আছে ভগবান, আমি মনে করি মানুষের মধ্যেই ভগবান আছে, এটা আমি মনে করি, কে কি মনে করে জানি না। সব থেকে ভালো লাগার বৃদ্ধ বৃদ্ধ মানুষরা, তো তার জন্য একটু কেমন লাগে। চলো, কথা বললাম, ভালো লাগলো, আবার যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাহলে আজকের মতো টাটা করব, সব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো এখানে টাটা করছি, বাই।